গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের দিনটা ছিল শুক্রবার। তো আমার কাকুর মেয়ে, দেখো এই বোনটা আমাকে এসে বলল যে মোগলামারও যাবে ওখানে একটু জিনিসপত্র কেনাকাটা করতে। তো আমি যাব নাকি জিজ্ঞেস করতে, আমি বললাম ঠিক আছে চল, অনেক দিন তো যাইনি তো আমি ঘুরে আসবো। তো মা বলল যে আমারও অনেক কিছু দরকার আছে তো আমিও চলে যাব। এই ভেবে তিনজন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো টোটোই করে অলরেডি চলে এসেছি মোগলামারো বাজার। তো ওখানেই ওই কাকুর মেয়েটা প্রথমে একটা চাদর কিনতেই দোকানে এসেছিল। তো মেয়েকে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল আর বিভিন্ন রকমের ভঙ্গি দেখাচ্ছিল। তো আমি ওই সময় টুক করে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখো ও নতুন মাসি পেয়ে তো ওর কোলেই পুরো মোগলামারোটা ঘুরেছিল। তো তারপরে ওখানে কেনাকাটা করে সোজা চলে এসেছিলাম আমার মাসি বাড়িতে। মাসিকে যাওয়ার সময় বলে গেছিলাম যে এখানেই আজকে খাওয়া দাওয়া করব। তো দেখো অলরেডি চলে এসেই আমরা স্নান টান করে খেতে বসে গেছি। তো দেখো আমার মাসির বাড়িতে নতুন বাড়ি হচ্ছে, তাই এই রকম অবস্থাতেই আমরা খেতে বসে গেছিলাম। তারপরে দেখো মাসি মেসো বসে গেছে রান্নাঘরে, কথা বলো তার সঙ্গে, বলো খেয়েছিস? বলো করো, তোকে আদর করে দিয়েছো তুমি? ওই দেখাও দেখি কিরকম আদর করতে হয়। কি করছো তুমি? ওটা আদর করছো? কি করছো তুমি? কি করছো তুমি? ডাকছো? উঠছে না? আচ্ছা দিয়ে আদর করে দিয়েছো। তো মাসির বাড়ির সামনে ওই বিড়াল বাচ্চাটা ছিল, ওকে নিয়েই মেয়ে খেলাধুলা করছিল। তো আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখন বেজে গেছিলো 3:30 মতো, তাই ভাবলাম যে দিদার সঙ্গে দেখা করে চলে আসি, বাড়ি চলে যাব। তো দিদা অনেকদিন আগেই অসুস্থ ছিল, আমি 9 মাস মতো দিদার সঙ্গে দেখা করিনি, কারণ আমি তো দিল্লিতেই ছিলাম। তো এই জন্য দিদার সঙ্গে দেখা করেই সোজা চলে এসেছি আবার মাসির বাড়িতে, কারণ আমার মাসি বাড়ি মামা বাড়ি খুব সামনাসামনি। তো মাসির বাড়িতে এসেই মেয়েকে দেখো মা ওর মোজা সোয়েটার ওইগুলো পরিয়ে দিচ্ছে, কারণ ও পরতে চাইছিল না, মাসি কোলে নিয়েছে আর মা ওকে পরিয়ে দিচ্ছে। তারপরে দেখো ওকে সোয়েটার পরিয়ে দিয়েছে বলে ও কান্নাকাটি করছিল। তো কোনো রকম ভুলিয়ে ভালিয়ে রাস্তার উপরে নিয়ে এসেছিলাম। তো একটা দোকানে গিয়ে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, আমি আর মা দুজন মিলে দুটো আইসক্রিমও নিয়েছিলাম। তো তিনজন মিলে আইসক্রিম খেয়ে তারপরে টোটোই করে দেখো সোজা বাড়ি চলে এসেছি। ছাগলকে ধরো, ছাগলকে ধরো। মোগলামারোর বাজারে গিয়েছিলাম অনেক কিছু কিনবো বলে, কিন্তু মেয়ে এত বিরক্ত করছিল যে ওর জন্য কিছুই কেনা হয়নি। ওর জন্য এই দেখো কদমা পাটালি গুড় একটা নিয়েছি আর কাজু বিস্কুট আর কটকটিগুলো নিয়েছিলাম। আর এই দেখো ওই যে মিষ্টি কাঠি বলে, তো আমাদের এখানে গজা বলে, তো ওইগুলোই নিয়েছিলাম। তারপরে দেখো এত রকমের খেলনা নিয়েছিল, খেলনা নয় যে কী সব বলে বাচ্চাদের খেলনা, তাতে চকলেট দেওয়া থাকে, ওইগুলো দেখেই বায়না, তো ওইগুলো নিয়েছে। তার মধ্যে দেখো ওই সাইকেল, ফ্যান, বল আর একটা ব্যাং আংটি, ওইগুলোই পেয়েছে, ওইগুলো নিয়ে তো খুব খুশি। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বরমশাইকে ভিডিও কল করছি, এইরকম করেও মুড়ি খাচ্ছিলো। তো আমি ওইটাও স্ক্রিনশট করে রেখেছিলাম ওই ভিডিওটা, কারণ ও একা একা আছে, তো এরকম করেই মুড়ি খেয়ে নিয়েছিলো থালায় না নিয়ে। এবার দেখো সন্ধ্যা 8:30 মতো হয়েছে, এখন সোনামায়ের সঙ্গে তার দিদি দেখা করতে এসছে। তো তার দিদির কোলে উঠে পড়েছে এখন। তো তারপরে ও দিদি চলে যাওয়ার পর বদমাশি করছিলো, তো আমি একটু মারছিলাম, তো কান্নাকাটি করছিলো। তারপর তার দিদা ওই আটা মাখাচ্ছিলো, ওইখানে গিয়ে বসছিলো তার দিদার কাছে। তো দেখো ও কান্নাকাটি এখনও পর্যন্ত করছে, বন্ধ করেনি। তারপরে মা ওই ডিম রুটি বানিয়েছিল, ওইগুলো খেয়েই আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।